হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই সুখবর হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি অর্থাৎ WBGDRB যে 6,000 গ্রুপ রিক্রুটমেন্ট প্রায় 2 বছর ধরে চলছে এবং তার কোর্ট কেস পর্যন্ত হয়েছে এবং সেটা যেহেতু ঝুলে আছে তো সেটা খুব শীঘ্রই মিটতে চলেছে এবং তার রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরোবে, কারণ কোর্ট কেসে অলরেডি শুনানি শেষ হয়ে গেছে। তো চলো দেখে নিই যে আজকে কি খবর এসছে। অবশ্যই নিউজ পেপার থেকে আজকে অর্থাৎ সোমবার 13ই আগস্ট 2018 এই ডেটে বর্তমান পেপারের যে খবরটা দেওয়া হয়েছে সেটা লেখা আছে, স্যাটের চূড়ান্ত রায় বেরোলেই গ্রুপ ডির ফল প্রকাশ। তো দেখতে পাচ্ছ এরা ভালো করে, স্যাটের চূড়ান্ত রায় বেরোলেই গ্রুপ ডির ফল প্রকাশ, আশায় দিন গুনছেন প্রার্থীরা। লেখা আছে যে রাজ্য সরকারি দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ আপাতত ঝুলে, কারণ এই পরীক্ষা নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার বাদী বিবাদী দুপক্ষের শুনানি শেষ হয়েছে। ফল প্রকাশ নিয়ে স্যাটের 2 বিচারক রায়দান আপাতত স্থগিত রেখেছেন। স্বভাবতই স্যাটের তরফ চূড়ান্ত রায় দেওয়া না পর্যন্ত গ্রুপ ডি ফল প্রকাশ করতে পারবে না। তো এটা তো আমরা সবাই জানি যে যতদিন ফল সরি রায়দান না হচ্ছে ততদিন ফল প্রকাশ হবে না, তবে এটুকু বলা যায় যেহেতু শেষ হয়ে গেছে, শুনানি শেষ হয়ে গেছে, শুধুমাত্র রায়দানটা বাকি, তো রায়দানটা আশা করা যায় যে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং সামনেই তোমাদের ফাইনাল রেজাল্টটা এসে যাবে। তো তোমরা আর হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না, তোমাদের শুধুমাত্র এইটুকুই জানানো ছিল ভিডিও থেকে। তোমরা দরকার হলে এই খবরটা পুরোটা পড়ে নিতে পারো এখান থেকে, প্রয়োজনে পড়ে নিতে পারো, বা তোমাদের খবরটা না পড়লেও চলবে, কারণ এখানে আর এর চেয়ে বেশি কিছু তেমনভাবে লেখা নেই। জাস্ট এটুকুই লেখা আছে, যেটা হেডিং দেখছো এটুকুই একটু ডিটেলস এখানে লেখা আছে। তো স্যাটের চূড়ান্ত রায় বেরোলেই ফল প্রকাশ দেবে, অর্থাৎ ফাইনাল লিস্ট রেডি আছে, শুধুমাত্র রায়টা দিতে বাকি। তবে এটা বলা যায়, যেটা বোঝে শোনা যাচ্ছে, যে রায়টা সরকার পক্ষে যেতে চলেছে এটাই শোনা যাচ্ছে আপাতত। তো 90% চান্স সরকারের পক্ষে যাওয়ার, এবং সরকারের পক্ষে যদি যায় রায়টা তাহলে তো অবশ্যই কোনো চিন্তার কোনো কারণ নেই, রায় বেরোনোর সাথে সাথেই গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং তখন আমি তোমাদেরকে অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে নোটিফাই করে দেব। এবং যদি উল্টোটা হয় যে রায় যদি সরকারের পক্ষে না গিয়ে বেসরকারি পক্ষে যায়, তো সেই ক্ষেত্রে আবার নতুন করে সমস্যা দেখা দিতে পারে। তবে এটুকু বলতে পারি, যেটা শোনা যাচ্ছে চারিদিক থেকে, এটা সুখবর, তোমরা অবশ্যই রায় সরকার পক্ষেই যাবে এটুকু বলতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটিতে জাস্ট তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার ছিল, সুতরাং ভিডিওটি থেকে তোমরা যদি কিছু উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনের জন্য, কারণ আমাদের চ্যানেলে প্রিপারেশনের ভিডিওগুলো কন্টিনিউ আপলোড করা হয়ে থাকে সব সাবজেক্টের। জিকে কম্পিটিটিভ এক্সাম তোমরা অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ।